হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আজ সুপ্রিম কোর্টে নিট স্ক্যামের একটা কেস ছিল ফিজিক্সওয়ালা আলাক পান্ডে স্যারের সুপ্রিম কোর্টে কী হলো না হলো আলটিমেটলি কি ডিসিশন উঠে এলো সেই সম্বন্ধে তোমাদের আমি এই ভিডিওতে বলবো এন এর যে আইনজীবী তারা সুপ্রিম কোর্টে প্রথমেই স্বীকার করে নিল যে আমাদের ভুল হয়ে আমরা গ্রেস মার্কিং যেটা দিয়েছি সেটা অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং এই ডিসিশনটা এসছে কিছুদিন আগে এন যে বলেছিল আমরা একটা কমিটি করব সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী এটা করার পরে সেই কমিটি যে রেকমেন্ডেশন দিয়েছে সেই রেকমেন্ডেশনটা এন টি আইনজীবী সুপ্রিম কোর্টকে বলেছে সেই রেকমেন্ডেশনটা হলো টোটাল আমরা পনেরোশো জন স্টুডেন্টকে গ্রেস মার্ক দিয়েছি তো এই গ্রেস মার্কের ব্যাপারে আমরা যেটা করতে চাই মানে কমিটি যেটা ডিসিশন নিয়েছে সেটা হলো এই প্রত্যেকের মানে পনেরোশো জনের যে স্কোর কার্ড যে রেজাল্ট সেটা ক্যান্সেল করে দেয়া হবে এবং ক্যান্সেল করার পর উইদাউট গ্রেস মার্কিংয়ের যে রেজাল্ট সেটা জারি করা হবে প্রত্যেকটা ক্যান্ডিডেট নিজেদের মার্কিংটা দেখে নেবে গ্রেস মার্ক ছাড়া কত পেয়েছে তারা যদি মনে করে যে তাদের অরিজিনাল যে মার্কশিট গ্রেস মার্ক ছাড়া সেটা রাখবে তাহলে তাদের সেটা থাকবে আর তারা যদি মনে করে আমরা আবার নতুন করে এক্সাম দেবো রিনিট মানে এই পনেরোশো তেষট্টি জন তারা কিন্তু নতুন করে এক্সাম দেবে এইবার এই পনেরোশো তেষট্টি জন যে এক্সাম দেবে তাদের মধ্যে যারা যারা মনে করবে দেবে তাদের তাদের এক্সাম হবে তেইশে জুন রেজাল্ট বেরোবে তিরিশে জুন তারপর তাদের এই রেজাল্টটা বেরোনোর পর কিন্তু নিট দু হাজার যে রেজাল্ট টোটাল রেজাল্টটা সাফেল হয়ে নতুন একটা রেজাল্ট সেটা কিন্তু আসবে তো এই যে মামলা আজকে সুপ্রিম কোর্টে শুধুমাত্র এই গ্রেস মার্কিং যে মামলা সেটাই কিন্তু শুনানি হয়েছে এছাড়াও যে অন্য অন্য যে মামলাগুলো রয়েছে যেমন ধরো পেপার লিক আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতে তোমরা চাইলে আমার প্লেলিস্টে লিস্টে আছে দেখতে পারো পেপার লিক ইস্যু একমাত্র এমন একটা ইস্যু যে ইস্যুটাই শুধুমাত্র চব্বিশ লক্ষ স্টুডেন্টে রিনিট করাতে পারে পেপার লিক ইস্যুটাই হচ্ছে মেন ইস্যু যেটাতে সবার রিনিট সম্ভব আদারওয়াইজ এই গ্রেস মার্কিং বা অন্য অন্য ছোটোখাটো ইস্যু এগুলো কিন্তু রিনিট মানে সবার রিনিটের জন্য সেই লেভেলেরই না সুপ্রিম কোর্ট এন যে এই যে কমিটির যে ডিসিশান সেটা অ্যাগ্রি করেছে তো মাননীয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমাদের তো মেনে নিতে হবে কিন্তু এখানে কয়েকটা লুফল তো থেকে গেল যেমন ধরো এই যে পনেরোশো যে ফিগার এই ফিগারটা এনটিএ টি পেল কোথা থেকে এনটিএ বলছে এত জনের টাইম লস হয়েছে কিন্তু পনেরোশো তেষট্টি জনেরই টাইম লস হয়েছে কি করে বুঝলো কেননা এরা হাইকোর্টে পিটিশন দিয়েছিল তাহলে গোটা ভারতবর্ষে চব্বিশ লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছে আরও অনেক এক্সাম সেন্টার রয়েছে যেখানে অনেক সময় নষ্ট হয়েছে কিন্তু তাদের সেই পয়সা নেই তাদের হয়তো তারা জানতো না তারা পিটিশান করতে হবে তাহলে যে সমস্ত স্টুডেন্ট যারা পয়সাওয়ালা স্টুডেন্ট যারা হাইকোর্টে লয়ার নিয়ে তারা পিটিশান করেছে তারাই শুধু কেন রিনিটের সুযোগটা পেল গোটা ভারতবর্ষে যে চব্বিশ লক্ষ যে স্টুডেন্ট চব্বিশ লক্ষ স্টুডেন্ট চার হাজার প্লাস যেখানে এক্সাম সেন্টার আরও অনেক বেশি এক্সাম সেন্টারে কিন্তু টাইম লস হয়েছে তারা কিন্তু সুযোগটা পেল না দুটো কারণে এক তারা যেহেতু হাইকোর্টে কেস করেনি আর দুই তারা জানতো না আর সব থেকে বড়ো কথা গ্রামের যারা প্রত্যন্ত গরিব অঞ্চলের মানুষ যারা কষ্টসিষ্টি দিন কাটে যারা অটো চালিয়ে অটো চালিয়ে রিক্সা চালিয়ে অনেক কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে পয়সা জমিয়ে জমিয়ে বাচ্চাদেরকে ডাক্তার করব বলে তাদেরকে প্রিপারেশন করায় তারা কোথায় পাবে যে তারা একটা হাইকোর্টে বা কোর্টে তারা একটা উকিল নিয়ে তারা একটা কেস করবে এটা কি সম্ভব তাহলে সুপ্রিম কোর্টেরও কিন্তু এই ব্যাপারটা দেখা তো উচিত অবশ্যই ছিল এটা তো একটা তাদের ক্ষেত্রে ইনজাস্টিস হলো যাদের টাইম লস হয়েছে কিন্তু তারা কোর্টে পৌঁছতে পারেনি বলে তারা আজকে রিনিটের সুযোগটা পাচ্ছে না কোথাও না কোথাও একটা ইনজাস্টিস চলে আসছে যাদের পয়সা আছে এবং যাদের নেই তাদের মধ্যে আমি জানি না এটা সুপ্রিম কোর্ট কিভাবে অ্যালাউ করে দিল অথবা হয়তো কেউ এই ম্যাটারটা তোলেও নি এটাও হতে পারে যাই হোক তো কথা হচ্ছে এটা যদিও বা সুপ্রিম কোর্টে আরেকজন অ্যাডভোকেট কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রেজ করেছে তিনি বলেছে এই পনেরোশো যে নাম্বার এই পনেরোশো যে নাম্বার এটা ভুল এন তাহলে কোর্টের কাছে একটা অফিসিয়াল অ্যাভিডেভিট দিক সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের যে মাননীয় জাজ তিনি বলেছেন যে ঠিক আছে আমরা এই ম্যাটারটা আট তারিখে শুনব তার মানে একটা জিনিস জানা গেল আমাদের যে এই যে টোটাল যে যত কেস আছে তাদের একটা মোটামুটি হিয়ারিং কিন্তু সবগুলোরই প্রায় চলে আসছে এইট জুলাই মানে আটই জুলাই আমাদের কাছে কিন্তু প্রত্যেক কটা ব্যাপার স্পষ্ট হবে কেননা আমি মনে করছি যে এই যে পনেরোশো তেষট্টি জনের পরীক্ষা নিয়েছে এখানেও কিছু না কিছু পিটিশন পড়বে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এ কিন্তু কোনো স্টে নেই কাউন্সেলিং যেমন চলছে চলবে এবং কাউন্সেলিং কিন্তু শুরু হওয়ার কথা ছ তারিখ থেকে ছয়ই জুলাই থেকে কাউন্সেলিং স্টার্ট হওয়ার কথা ছয় জুলাই যদি কাউন্সেলিং স্টার্ট হয় আটই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে দু তিনটে কেস রয়েছে এবং পাঁচই জুলাই দিল্লি হাইকোর্টেও একটা কেস রয়েছে তো আটই জুলাই কিন্তু একটা ফাইনাল একটা ডিসিশন আসবে বলে মনে হচ্ছে কেননা সেই দিন কিন্তু পেপার লিক বা এই সমস্ত ম্যাটারগুলো কিন্তু আবার নতুন করে সুপ্রিম কোর্টের কাছে উঠবে তাহলে আরেকটা প্রসঙ্গ সুপ্রিম কোর্ট আজকে উঠে এসেছিল যে কাউন্সিলিং যদি শুরু হয়ে যায় তাহলে কি হবে সুপ্রিম কোর্ট বলেছে কাউন্সিলিং শুরু হয়ে গেলেও সিট অ্যালটমেন্ট হয়ে গেলেও সুপ্রিম কোর্টের কাছে সেই পাওয়ার আছে সব কিছুকে রিভার্স করার তার মানে স্টুডেন্টস একটা জিনিস মনে রাখো যে যদি কোটে যদি এটা প্রমাণ করা যায় পেপার লিক কনফার্ম হয়েছে এবং এই সমস্ত যে গ্রেস মার্কিং এটা পনেরোশো শুধু নয় আরও অনেক বেশি হবে এই ব্যাপারগুলো যদি টোটালটা প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু রিনিট ইম্পসিবল নয় কেননা আমি আগেও বলেছি রিনিট করাতে পারে শুধুমাত্র একটা জিনিসই সেটা হচ্ছে গ্রস অ্যামাউন্ট পেপার লিক মনে রাখতে হবে দু সালে চুয়াল্লিশ জন আনফেয়ার মিনস করার পরে যদি রি এক্সাম কন্ডাক্ট হতে পারে দু হাজার চব্বিশে তেষট্টি জন ধরা পড়েছে এবং সবথেকে বড় নিট সব থেকে বড় ইস্যু কিন্তু পেপার লিক গ্রেস মার্কিংটাও একটা বড় ইস্যু ছিল কিন্তু এনটিএ আজকে যে সুপ্রিম কোর্টে যেটা বলল সুপ্রিম কোর্টও মেনে নিল কিন্তু এন যারা এটা করলো যারা অন্যায়ভাবে এটা করলো তাদের কি সাজা হলো তাদের ক্ষেত্রে কি অ্যাকশন হলো কোনো অ্যাকশান তো দেখছি না তারা বললো আমরা এক্সাম করিয়ে নেব যদি সাতশো আঠারো সাতশো উনিশ নাম্বার না আসতো তাহলে তারা তো এইগুলো তো আগে বলতো না তাহলে এই ব্যাপারগুলো আমার কিছুতেই মাথায় আসছে না যে এন এর সমস্ত দাবি সুপ্রিম কোর্ট কেন এইভাবে মেনে নেয় এবং যারা কোর্টে যেতে পারেনি যারা কেস করতে পারেনি তাদের প্রতি ইনজাস্টিস অবশ্যই হচ্ছে যাই হোক সবার নজর থাকবে এখন আট তারিখের ওপর কেননা ম্যাক্সিমাম হিয়ারিংই রয়েছে আট তারিখ তো স্টুডেন্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিট রিলেটেড খবরাখবর অবশ্যই এই চ্যানেলে পাবে সবাই পড়াশোনা করো খবরাখবর দেখো কিন্তু পড়াশোনাটাও করতে হবে সাথে সাথে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই খুব ভালো থেকো টাটা